শুনুন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুক আউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। ও ছিল আপনার সন্দেশখালিতে, আপনার বেরমজুর জিপি, টু জিপি, BERMOJUR, বেরমুজোর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা, হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে একটার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে। এদেরকে ধরিয়ে দেবে লোক, জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। যেভাবে বিপুল সম্পত্তি করলো সেটা কি একদিনে সম্ভব? দলের নেতারা তো জানতো না, যেভাবে শাহজাহান বিপুল সম্পত্তি করেছে দলের নেতারা কি জানতো না? কি জানতো না, দলই তো করার সুযোগ দিয়েছে। এখানে ইরিগেশনের কাজ, আমফানের ক্ষতিপূরণ, ট্রিপল বীজ শাহজাহান ছাড়া হবে না। ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ওখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে জেতায়, টাকা তোলা পাঠায় আর ভোট লুট করে। এটার জন্য শাহজাহানকে ওই এলাকাটা লিজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেমন কেন্নামারি সাউদ্দিনকে লিজ, এমন এখন নাই, এক কালীচরণপুর আগে সোয়েম কাজীকে লিজ দিয়ে রেখেছিল, এখন আলরাজির লিজে আছে। দাউদপুর আগে অন্য কারোর লিজে ছিল, এখন শামসুলের লিজে আছে। এইরকম সব জায়গায় এক একজন লিজ হোল্ডার আছে যাদের মমতা ব্যানার্জি ভোট লুট করতে হবে। একটাই কাজ, ভোট লুট। এখানে 53টা মুসলমান বুথে আমাকে একটাও ভোট দেয়নি, মানে দিতে দেয়নি। মুসলিমরা কি আমার ভোটার নেই? অনেক ভোটার আছে, দিতে দেয়নি, লুট করেছে এই গুন্ডারা। এদের দিন ঘনিয়ে এসেছে, ডেজ আর নাম্বার, চিন্তার কোনো কারণ নেই।